ধর্ম সমন্বয় তা তৃতীয় পর্ছে তা দ্বিতীয় পর্ব থেকে আমরা পড়ছি আগে দিকে আমরা শেষ করেছিলাম ঠাকুর এই সামনে ইয়ে বলছেন যে আজকালকার লেখাপড়া শিখে এলেও প্রায় উচ্ছৃঙ্খল হয়ে যায় এটা সাধুবক্তদের শ্রীমা বলছেন শিষ্টাচারের অভাব শিষ্টাচারের দরকার চরিত্র গঠন খুব প্রয়োজন শিশ আর শ্বাস ধাতু থেকে এসেছে মানে শাসন মানে শাসন পেয়েছে যে বৃদ্ধের সেবা করতে হয় তবে কাম ক্রোধাদি দমন থাকে রিপুগুলি দমন থাকলেই অনেকটা হয়ে গেল সেবা করলুম কোথায় শুভুই মিলুম। তাতে কি আর চরিত্র তৈরি হতে পারে বক্তরা এই যে সাধুসংঘ সাধু সেবা করছেন এটি ঠিক হচ্ছে ওতেই সব হয়ে যাবে এটা হচ্ছে কথা আমাদের শাসনের এটা তো উঠেই গেছে মাস্টরমশাইরা শিক্ষকরা শাসন করতেন এই ব্যাপারটাই প্রায় ঠেকেছেন আমাদের এইখানে সেদিনকে একটি ছেলেকে একজন মাস্টারমশাই খুব মার মেরেছেন এবং মারধর খাওয়ার পরে ছেলেটিকে হেডমাস্টারের কাছে নিয়েছে সে আমিও চিনি তাকে মহাবিচ্ছু ছেলে সে কিন্তু এখন মারধর করেছেন মাস্টরমশাইকে যখন ডাকা হলো বলা হলো তিনিও খুব ব্যথিত যতটা মেরেছেন তার জন্য ব্যথিত নয় এরপরে গার্জেনরা এসে কি বলবে সেটার কথা আমরা ছেলেদের কথা মনে পড়ে আমি তো খুব পুরনো নই ছেলেবেলায় দেখেছি যে কেউ মারধর করতে পারত এবং তার জন্য আমাদের বাড়ির লোকজন কিছু মনে করতেন না এখন এইটা একটা একটা নতুন জিনিস এমনকি স্কুলেতেও ছেলেপুলেদের বকা যায় না নানারকম কিছু কায়দা কানুন করে করতে হয় আমাদের আমরা তো কল্পনাই করতে পারি না যে রকম কোনো দিন স্কুলবেলা আসবে যেদিনকে আমরা কি করছি না করছি শুধু আমরা নয় আমাদের আচার্যরাও কি করছেন না করছেন সেটা দেখার জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে হয় এই যখন এখানে সিসিটিভি ক্যামেরা সব জায়গায় বসানো ছিল একটাই কথা বারবার যারা বসাচ্ছিলেন তারা বলছিলেন আপনাদের ছাত্রদের আপনারা করে হাতের মুঠোর মধ্যে ডাকতে পারি ছাত্রদের ওইভাবে হাতের উঠোর মধ্যে দিয়ে রাখা যায় না ভালোবাসা এবং প্রত্যেকটা জিনিসে বোঝানো আপনারা দেখবেন স্বামী এই শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে একটা দারুণ সুন্দর ঘটনা আছে শ্রীরামকৃষ্ণ ছোট যখন তার মায়ের সঙ্গে স্নান করতে যেতেন ছোট ছেলে তো তাই মায়ের সঙ্গে মেয়েদের ঘাটেই স্নান করতেন আর তার বন্ধু বান্ধবরা তারই মতো বৈশি তারাও ছোট তারা তাদের মায়ের সঙ্গে এসে মেয়েদের ঘাটে স্নান করতেন বড় হয়ে গেছেন কিন্তু সেই মেয়েদের ঘাটে স্নান করার যে অভ্যাস করাটা তাদের তারা কখনো কিছু মনে করেননি যে মেয়েদের ঘাটে স্নান ঠিক নয় কথাটা তারা কখনো মনে তাদের মধ্যে একজন এই গদাধরকে বলছেন একদিন বলেছেন তোরা বড় ছেলে তোরা এই সমস্ত কি করছিস মেয়েদের ঘাটে স্নান করতে যাও গিয়ে স্নান করো ছেলেদের ঘাটে গিয়ে স্নান করো তারপরে তার গদাধর লুকিয়ে লুকিয়ে সেই মেয়েদের ঘাটে মাইটে স্নান করা দেখছেন একদিন দুদিন দেখেছেন তারপরে একদিন যখন আবার তাকে এরকম বকাচাকা করছেন তখন তিনি বললেন যে আমি তো এই এত এই তারিখে দেখেছি ওই তারিখে দেখেছি কই কিছু তো হয়নি এই বয়সেরা এই মহিলারা তারা এসে চন্দ্রামণি দেবীকে এই কথাটা খুব মজা করে বললেন চন্দ্রামণি দেবী খুব সিরিয়াস হয়ে গেলেন তিনি গলাধারকে ডেকে বলছেন যে ওই যারা আছেন তাদের এরকম লুকিয়ে লুকিয়ে স্নান করা দেখলে আমাকেই অবমাননা করা হয় মানে মাকে অবমাননা করা হয় এমন ভাবে তার মনের ক্ষেত্রে ব্যাপারটা গেঁথে দিলেন যে অন্যায় বোধ সেটা কখনো সেটা কতটা জাস্টিফাইড এবং এই কাজটা যে আনজাস্টিফাইড সেই বোধটা তার ভেতরে জাগিয়ে দিলেন এরকম কাজ সে কখনো করবে না এরকম করতে গেলে মারধরেরও প্রয়োজন নেই সিসিটিভিরও প্রয়োজন নেই এখানে মাস্টারমশাই বলছেন যে তিনটি জিনিস দরকার শিষ্টাচারের দরকার শিষ্টাচার চরিত্র গঠনের জন্য খুব প্রয়োজন শিষ্টাচারটা খুব প্রয়োজন শীষ শব্দ এসেছে শ্বাস দাদু থেকে এর মানে শাসন পেয়েছে যে বৃদ্ধের সেবা করতে হয় বৃদ্ধের সেবা করতে হয় না বয়স্কদের সেবা করলে তাদের যে জীবন বোধ সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের একজন সাধু পূজনীয় মহারাজের সেবা করতেন এই আমাদের যিনি ছিলেন তার সেবা করতেন তিনি তার স্মৃতিকথায় পরবর্তীকালে লিখেছেন শুধু সেবা করতে করতে তিনি কিরকম ভাবে শাস্ত্রের কথা শুনেছেন তিনি সেবা করতে করতে জীবনের কথা শুনেছেন তিনি সেবা করতে করতে সেই অশ্রুত অদৃষ্ট মানুষজন স্বামী শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ শ্রী এদের কথা শুনেছেন তার কাছে এই যে সম্পদ তিনি গ্যাদার করলেন এই যে সম্পদ তিনি পেলেন এটি তার সারা জীবনের সম্পদ এই নটরি পুটরিতে এইটাই নিয়ে যাওয়ার মতো জিনিস আমরা আমাদের বয়স্কদের সঙ্গে মিলতে দিই না প্রজ্ঞার সঙ্গে এই যে নতুন যে জীবন তার কখনো পরিচয় না আমরা মনে করি আমাদের বড়রা যদি বড়দের থাকে তাহলে শিখবে কিছুটা তারা শিখে আমরা দেখেছি আমরা নিজেরাই ছোটবেলায় আমাদের ঠাকুমা পান খেতেন বলে আমাদেরও পান খাওয়ার ইচ্ছা হতো তাই ছোট ছেলেকে নিরাশ না করবার জন্য একটা পানকে ছিঁড়ে তখন তো বুঝতে পারতাম না একটা পানকে ছিঁড়ে তাতে আসল পানির মতো চেহারা দিয়ে আমাদের দেওয়া হতো এটা খানিকটা সেই দুধের জন্য কিন্তু আমাদের সঙ্গে মেটানোর তারা ওইভাবে থাকতেন এই যে রিপুগুলো দমন মানে আমাদের মন উপরের দিকে যখন বয়স্ক মানুষদের সঙ্গে আমরা মিশি তখন আমাদের মনটা ঊর্ধ্বমুখী হয় রিপু যে স্টেজেতে থাকে সেই স্টেজটাকে আমরা ক্রস করে বেরিয়ে যাই আমার মনে আছে একটি ঘটনায় একজন আমাকে বলেছিলেন যে জীবনের অনেক রকমের আমাদের যখন আমরা বড় হচ্ছি আমাদের শরীরের নানা রকমের পরিবর্তন হচ্ছে সেই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছিলেন জীবনের এটা একটা দিক কিন্তু জীবনটা আরো নানা দিক দিয়ে তৈরি তুমি যদি একটাই দেখতে থাকো একটা একটা দিককে নিয়ে যদি চর্চা করতে থাকো তাহলে কখনো তুমি এগোতে পারবে না তুমি একঘেয়ে হয়ে যাবে তাই জীবনের নানা দিকগুলো দেখা দরকার আগেকার দিনে দেখবেন যে যখন পৌগণ্ড অবস্থা মানে কৈশোর থেকে যখন জগৎটা স্বপ্নময় হয়ে থাকতো তখন বাড়ির বড়রা কিভাবে আমাদের সঙ্গ দিতেন খেলাতেন নানা জিনিসের মধ্যে মন নিবিষ্ট করিয়ে রাখতেন নানা উচ্চ ভাবের দিকে নিয়ে যেতেন ফলে আমাদের মন কখনো নিম্ন ভাব নিম্ন দিকে যেত না বলছেন সেবা করলুম কোথায় শুধু নিলম তাই কি আর চরিত্র হতে পারে আমরা শুধু নিয়েই যাই নিয়েই যাই আমাদের একটা কিছুদিন আগে একটা বিজ্ঞাপন বাংলাদেশে খুব ভালো ভালো বিজ্ঞাপন হয় সেইখানে একটা বিজ্ঞাপন এখানেও বলেছি সকলকে বলা হয়েছে তোমার মা সম্পর্কে কিছু কথা বলো সে তারা তাদের মা সম্পর্কে নানা কথা বলছেন খুব বিরক্ত মা ছাড়া তাদের যদি জগৎটা হয় তাহলে খুব ভালো হয় এরপর তারা যখন বসে আছেন তাদেরকে যে বলা হচ্ছে এমন একটা চাকরি কি আছে তোমাদের কখনো জেনেছ যে চাকরি তোমাদের দিতে পারি তিনশো পঁয়ষট্টি দিন দিন এই পুরো কাজের সময় এবং সারাটা জীবন এবং এর জন্য কোনো স্যালারি পাবে না সকলে খুব হাসছে এরকম চাকরি আবার কেউ করে নাকি তখন সবাইকে বলা হলো তোমাদের মায়েরা কিন্তু এরকম চাকরি করেন তিনশো পঁয়ষট্টি চব্বিশ ইন্টু সাত দেখুন মায়ের মায়েদের আমাদের জীবনে কত ত্যাগ বই সেটা আমরা সব সময় ভুলে যাই তার কারণ হচ্ছে আমরা সেইভাবে দেখি না তারপরে এবার তাদের প্রত্যেককে শোনা হলো শোনানো হলো যারা তাদের মা সম্পর্কে এরকম বিষাক্ত শব্দ ব্যবহার করেছেন তাদের মায়েরা তাদের সম্পর্কে কি বলেছেন একজন মাকে খুঁজে পাওয়া গেল না যিনি তার ছেলের কালো দিকটার কথা বলছেন শুধু আলো দিকটার কথা বলছেন এই দুটো ছবি ছেলেরা বসে আছেন এবং তার পাশে তার মায়ের ছবি সহ মা বলছেন সে রেকর্ডিংটি তাকে দেখানো হতে থাকলো মায়েরা তার ছেলের সম্পর্কে বলছেন কত সম্ভাবনা সম্ভাবনার কথা বলছেন অথচ ছেলেরা তার মায়ের সম্পর্কে বলতে গিয়ে একই রকম একটা অবস্থা এই যে দেওয়া নেওয়াটা পারস্পরিক শ্রদ্ধা করাটা এটা এই সম্পর্কগুলো যত কাছে আসবে যত আমরা এই সম্পর্কগুলোকে শ্রদ্ধা করতে শিখব ততই খুব সহজে হয়ে যায় শ্রীমা বলছেন বেলুড় মঠ হলো পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা সোপান তাতে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাপ্লিমেন্টেড পূর্ণাঙ্গ হচ্ছে সেবা চাই সেবা ছাড়া হয় না পূর্বে রাজার ছেলে গরিবের ছেলে সবাইকে আশ্রমে থেকে সেবা করতে হতো কাষ্ঠ সংগ্রহ জল আনা ফলমূল আহরণ করা এই সমস্ত কিছু ফলমূল আহরণ করা গাভীরক্ষা এইসব কাজ করতে হতো এখন এসব দেখতে পাওয়া যায় না মঠে হচ্ছে সব কাজ ব্রহ্মচারীরা করেন গোরক্ষা পুষ্পদান গঙ্গা থেকে জল তোলা ঘর উদ্যান পরিষ্কার তরকারি বাগান মাই ড্রেন ড্রেন পায়খানা পরিষ্কার করা পর্যন্ত আশ্রমে সব কাজ করতে হয় এটা কোথায় পাবে এটা এই ধারাটি আমাদের সঙ্গে এখনো আছে অন্যান্য সেন্টারে হয়তো খুব কাজের চাপে সবাই সব কাজ করতে পারে না কিন্তু ট্রেনিং দুটো বছর একবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রত্যেকটি কাজ করতে হয় কখনো কখনো আগে পরের ব্যাচ যদি সংখ্যায় কম থাকে তাহলে অনেক বেশি কাজ করতে হয় আমার মনে আছে আমরা যখন ট্রেনিং সেন্টারে গেলাম সকালবেলা ডিউটি ঠাকুরের বাসন মাজা এই যে ঠাকুরের যে বাসন আপনারা দেখেন সবকটি দেখেন ঝকঝকে বাসন এই সমস্ত বাসন ট্রেনিং সেন্টারে দুজন ব্রহ্মচারী দুমাস ধরে মাজেন এর সঙ্গে বিকেলটা ফাঁকা আছে বলে ট্রেনিং সেন্টারে যে শ্রাইন আছে সেইখানে রোজ ধুনো দেবার দায়িত্ব পড়লো সেই ধুনো দিয়ে শুধু ধুনো শ্রাইনে নয় তখন তিনটে শ্রাইন ছিল একটা বড় শ্রাইন আর দুটো ছোট সাইন এছাড়া আচার্য দেবে সবার ঘরে দেখিয়ে পুরো বারান্দায় দেখিয়ে যে জিনিসগুলো দেখানো হলো পুড়ছে সেটিকে গুছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে তবেই আপনি সন্ধ্যা দেখতে যেতে পারবেন পরে যখন ডিউটি পড়লো ডাইনিং হলে খাবারের ডিউটি সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা খাবারের অন্তত এক ঘন্টা আগে পৌঁছে যেতে হতো এরপরে ডিউটি পড়লো হালকা ডিউটি বাথরুম পরিষ্কার করা প্রত্যেকটি ব্লকে এক একটা দিকে মোট তিনটে করে করে টয়লেট আর দুটি স্নানের জায়গা এবং সংলগ্ন পুরো বারান্দাটা রোজ চল্লিশ মিনিটের মধ্যে নিখুঁত করে পরিষ্কার করতে হতো যেহেতু সকালবেলা দুপুরবেলায় কাজটা করতে হতো তাই বিকেলটা ফাঁকা থাকতো বিকেলে আমাদের লাইব্রেরিতে ডিউটি পড়তো বই বাঁধানো বইয়ের অ্যাক্সেশন করা তারপর যে সমস্ত বই ফেরত এসছে সেগুলোকে সেই জায়গাগুলোতে হালকা ডিউটি পড়তো এরকম ভাবে সারাটি বছর সারাটি বছর এই ডিউটি পড়তো এখন যেমন হেডস কনফারেন্স হয় মংস কনফারেন্স হয় কত সহজ হয়ে গেছে আগে থাকার জায়গাও ছিল না ব্রহ্মচারীতে নিজেদের ঘর ছেড়ে দিতে হতো আর একতলার যে ক্লাসরুম দুটো সেই ক্লাসরুম সমস্ত বেঞ্চি বার করে দেওয়া হতো সেইটা হতো টিফিন খাওয়ার জায়গা যারা বাইরে থেকে সমস্ত অধ্যক্ষরা আসতেন বিভিন্ন যখন মংস কনফারেন্স বিভিন্ন থেকে ভারতবর্ষ প্রান্ত এবং বিশ্বের বিভিন্ন থেকে যখন এই সন্ন্যাসীরা আসতেন তাদের খাবার ব্যবস্থা করা হতো সেখানে আর যে দুটো ঘর থেকে বেরোতো পনেরো এবং আট সেই দুটো ঘরে লম্বা করে মেজেতে আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দু ব্যাচের প্রায় আশি জন ব্রহ্মচারী ওই দুটি ঘরের ভেতরে থাকতাম যবে থেকে মাউন্স কন হেডস কনফারেন্স শুরু হয়েছে তার দুদিন আগে থেকে হেডস কনফারেন্স মাউন্স কনফারেন্স শেষ হয়ে যাওয়ার আরও এক দুদিন পরে ট্রেনিং সেন্টার স্বাভাবিক হতো তখন একবারে চোখ ফেলার মানে নিঃশ্বাস ফেলার সময় ছিল না কিন্তু প্রত্যেকটি শিক্ষা আমাদের নতুন করে সমৃদ্ধ করেছে এটা আমরা এখন এত বছর বাদে বুঝতে পারি তিনি বলছেন গুরুগৃহে তিনটে শিক্ষা প্রধান একটা হচ্ছে ব্রহ্মচর্য দুই হচ্ছে সত্য আর একটা হচ্ছে ধর্ম তিনটি জিনিসের শিক্ষা আমাদের জীবনে থাকা দরকার ব্রহ্মচর্য অর্থাৎ সংযম অভ্যাস করতে হবে আমাদের যে জীবন আমরা যাপন করি এটা কখনোই খুব একটা আদর্শ হয়ে উঠতে পারে না এটা হচ্ছে কথা এই সংযমহীন এবারে বলগাহীন জীবন এটা কখনোই আদর্শ হতে পারে না তাই জীবনকে প্রথম কিরকম ভাবে সুসংবদ্ধ করতে হয় তার জন্য সংযমী জীবনের প্রয়োজন আছে সত্য কাজে কথায় চরিত্রে এই তিনটি জিনিস আমরা শুধু সত্য কথা বলবো না সত্য ভাবনা করব এবং সত্যের মধ্যেই থাকবো এই গতকালই একজন মেসেঞ্জারে একটি মেসেজ পাঠিয়েছেন তাদের অফিসে একটা অলিখিত নিয়ম আছে ওপর থেকে নিচে সবাই জানেন এবং এই সবাই করে থাকেন নিয়মটা কি তারা যখন বাইরে যান তখন যদি বাইরে নাও গিয়ে থাকেন বছরের একটা নির্দিষ্ট সময় তারা একটা ট্রাভেলিং এবং এই ট্রাভেলিং তারা যে বিলটি করেন সম্পূর্ণ ভুয়ো এবং সেখানেও ঠেক নেই অফিসার থেকে একবারে পিয়ন অবধি সবাই এটি করে থাকে এবং অফিসার সেটিকে অ্যাপ্রুভ করে থাকে তা যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি প্রায় চাকরি শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন এতদিন পরে তার বোধোদয় হয়েছে তিনি জিজ্ঞেস করছেন কি করা উচিত আমি তাকে একটি কথাই লিখলাম অন্যায় সর্ব অর্থে অন্যায় কে করছে কোন করছে করছে এটা করার কথা না। কি জন্য অন্যায় এই অন্যায় এই যে সত্য ভাবনা আমাদের ভেতরে যত জাগ্রত হবে তত ন্যায় পরায়ণ হতে পারবো আমরা আর তিন হচ্ছে ধর্ম ধর্ম মানে এমন একটা ভাব নিজের ভেতরে জাগিয়ে রাখা যার দ্বারা আমি কোন বা প্রাণীতে রূপান্তরিত না হই যারা স্নাতক হয়ে যেত জীবন যাপন করতে তাদের যাওয়ার সময় গুরুগণ বলতেন এটা তৈতরিক উপনিষদে একেবারে সেই সংশে আছে বলছেন ভগবত উপাসনা করবে ঈশ্বরের চিন্তা ঈশ্বরের ভাবনা এটি করবে যে সত্য এখানে আচরণ করিয়াছ তাহা গৃহে গিয়াও পালন করিবে আমাদের সুচরিত অনুকরণ করিবে এটা দুটো জিনিস একটা হচ্ছে সত্যকে যেভাবে ধরে যেরকম আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি আমাদের স্কুল জীবনের বন্ধুরা যেমন ছিল পরবর্তীকালে আর তেমন নেই আমাদের সঙ্গে একজন ছিল এখনো আছে এত ভালো গল্প বলতো এত সুন্দর গল্প বলতো ক্লাসে যদি কোনো পিরিয়ড অফ থাকতে তাকে আমরা ডেকে নিয়ে আসতাম এবং সেই গল্পগুলো এত সুন্দর এবং এত শিক্ষা দেয় জীবনদায়ী যে আমাদের মনে হতো এই ছেলেটি ভবিষ্যতে খুব বড় শিক্ষক হবে তারপরে অনেক বছর পরে প্রায় তিরিশ বছর পরে আমাদের স্কুলের একটি রিউনিয়নে এক বছর সে এসেছিল তাকে দেখে আর তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না তিনি যে সে যে জীবন করে আমার সামনে খুব নিট অ্যান্ড ক্লিন এসেছেন কিন্তু সে যে জীবন যাপন করে সেটা যে খুব সৎ জীবন নয় সেটা তার চোখে মুখে সর্বত্র প্রকাশ পাচ্ছে কোনো শব্দ দিয়ে কোনো কিছু দিয়ে সেটাকে যেন আটকে রাখা যাচ্ছে না কি দামি জামাকাপড় পরে এসেছেন কিন্তু তার মুখটা কিছুতেই সে দামি জামাকাপড়ের সঙ্গে ম্যাচ করছে না আমি চুপ করে ভাবার চেষ্টা করছিলাম ক্লাস ফাইভে ক্লাস সিক্সে একবারে ফাইভ থেকে টেন অব্দি আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তার সেই মেধা ক্লাসে যখন সে উত্তর দিত যখন কোন জটিল জিনিসকে সে বলতো কখনো তাকে দেখিনি পরীক্ষার সময় উপায় অবলম্বন করতে অদ্ভুত ব্যাপার ছিল তার মা বিয়ার বিয়ার সিং সিং কলেজে হাসপাতালে নিয়েছিলেন ছিলেন এবং সেই কারণে তিনি একটা উচ্চ আদর্শকে ধরে রাখতেন সেই শিক্ষা তিনি তার সন্তানদের মধ্যে দিয়েছিলেন আমি কখনো তাকে দেখিনি পরীক্ষায় অন্যরকম আচরণ করতে কিন্তু যখন তাকে দেখলাম সে যখন খুব মানে বড় হয়ে এখন সে পুলিশ সার্ভিসে আছে যখন সে তারই কথা বলছে এবং সেই সমস্ত বিষয় খুব সহজে ঘুষ নেওয়াটা খুব সহজ অসৎ পথে খুব সহজ যেকোনোভাবেই হোক রোজগারের নানা পথ এগুলোকে নিয়ে থাকতে হবে এটা তখন শুনছিলাম আর বড় কষ্ট হচ্ছিল যে সত্য এখানে আচরণ করিয়াছ তাহা গিয়াও পালন করিবে আমাদের সুচরিত অনুকরণ করিবে স্কুলের জীবন সেটা যদি আমরা অনুকরণ করতে পারি তাতেও আমাদের জীবনের অনেক পরিবর্তন হবে আমরা কখনো দেখিনি যে আমাদের জীবনে কত মাইনে পেতেন সেটা জানতাম না কিন্তু একটা জিনিস জানতাম যে স্যার ভীষণ সিম্পল খুব সাধারণ পোশাক পরেন খুব সাধারণ জুতো পরেন এবং তার ভিতরে কোথাও এতটুকু দেখনদারি নেই আমরা এটা যত মনে করতাম তত আমাদের খুব আনন্দ হতো এই কয়েকদিন আগে একটা কনফারেন্সে সেখানে আমি আমার হেডমাস্টার মশাইয়ের গল্প বলছিলাম ছোট্ট মানুষ ফুট ফুট হবে পাঁচ ফুটই হয়তো হবে উচ্চতা তখন তো স্যারকে ওই ওইভাবে মারতাম না স্যার তখন সমস্ত স্কুলটা জুড়ে থাকতেন একবারে রোগা পিকপিকে চেহারা বেতের মতো সবসময় স্মুথ বেত লাঠি যেরকম ধরে থাকলে ভাঁজ করলে আবার ছেড়ে দিলে সোজা হয়ে যায় তিনি ঠিক সেই রকম ধবধপে সাদা পোশাক পরতেন রোজ সাদা ধুতি আর পাঞ্জাবি পকেট একটা সেই তখনকার দিনে রিংসান কলম ছিল সে ভিংসান কলম থাকতো আর পায়ে একটা কালো সাধারণ বিদ্যাসাগরীর চটি একেবারে সাধারণ কোলাপুরি যে সাধারণ জুতো পাওয়া যায় চটি যেগুলো সেইগুলো তিনি পরতেন এবং ঝড়ের গতিতে হাঁটতেন যখন যে ক্লাসে ফাঁকি ফাঁকা রয়েছে ছেলেরা চাচা চেঁচামেচি করছে তিনি ক্লাসে গিয়ে সেই ক্লাসে কি পড়ানো হচ্ছে জেনে নিয়ে সেই কিছু পড়াতেন যত ভালো সায়েন্স সাবজেক্ট পড়াতেন তত ভালো কমার্স পড়াতে পারতেন আবার তত ভালো সাহিত্যও পড়াতে পারতেন এরকম ভার্সেটাইল মানুষ আমরা দেখিনি তিনি সে বছর জাতীয় শিক্ষাকে শিক্ষিত হয়েছেন শিক্ষায় ভূষিত হয়েছেন জাতীয় শিক্ষক হবেন শঙ্কর দয়াল শর্মার কাছ থেকে পাঁচই সেপ্টেম্বর তিনি প্রাইজ নিলেন ডিসেম্বর মাসে যখন আমাদের অ্যানুয়াল ফাংশন হচ্ছে প্রাইজ দেওয়া হচ্ছে ঘোষণা করা হয়েছে আজকের সভার সভাপতি জাতীয় শিক্ষক ডিমাই চাঁদ চক্রবর্তী ঘোষণা হওয়া মাত্র স্যার একবারে সে একবারে বেতের মতো উঠে দাঁড়িয়ে বলছেন আচ্ছা জাতীয় শিক্ষক মাইক্রোফোন অন রয়েছেন তার সাথেই বলছেন জাতীয় শিক্ষকটা কিরকম শিক্ষক আপনার যদি বলতে হয় আমার পরিচয় দিতে হয় তাহলে বলুন আমি ওদের শিক্ষক একটু গাল ভাড়া বলতে হলে বলুন আমি ওদের প্রধান শিক্ষক এই জাতীয় শিক্ষক এসব সরকারি ব্যবস্থায় আমাদের এখানেও কয়েকজন জাতীয় শিক্ষক আছেন এবং তাদের যদি যখন কোনো অনুষ্ঠানে জাতীয় শিক্ষক বা শিক্ষা রত্ন বলে পরিচয় না দেওয়া হয় তারা অত্যন্ত অসন্তুষ্ট হয় আর তখন আমি আমার মাস্টারমশাহীদের গল্প আমার মনে পড়ে তাদের জীবন বলছেন পিতা মাতা অতিথি ও আচার্যকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করবে এই চারজন আমাদের জীবনের খুব বড় শিক্ষক মাতৃদেব ভাব পিতৃদেব ভব আচার্য দেব ভব বা তিথি দেব ভব এই চারজন আমাদের জীবনের খুব বড় শিক্ষক সেই কারণে উপনিষদ তাদের ঈশ্বর জ্ঞান করতে বলেছেন মা তার সমস্তটা উজাড় করে সন্তানকে এই পৃথিবীতে আনেন তিনি জানেন সন্তান জন্ম দিতে কে তার হয়তো মৃত্যু হতে পারে তথাপি এই রিস্ক নিয়ে তিনি এই পৃথিবীতে আমাদের আনেন তাই এমন বড় ক্রিয়েটার আমরা দেখিনি দুই হচ্ছেন পিতা যিনি সমস্ত ঝড় ছাপটার সামনে লেগে আমাদেরকে সংসার পথে এগিয়ে নিয়ে যেতেন আচার্য যিনি আমাদের কাছে আমাদের অজ্ঞাত পৃথিবীকে জ্ঞাত করেন এই বাইরের পৃথিবীর সঙ্গে যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর অতিথি অতিথি শব্দের অর্থ যিনি তিথি মেনে আসেন না অতিথি দুটো এখানে অর্থে বলা হয় একটা হচ্ছে যিনি অতিথি গেস্ট এসেছেন সেই অর্থে তিনি যখন আসেন তার সঙ্গে তার অভিজ্ঞতা তার ব্যবহার সমস্ত কিছু আমাদের নিয়ে আসেন যেগুলি তিনি রেখে দেন আর এই অতিথি শব্দের আরেকটি অর্থ হয় সেটা হচ্ছে আমরা জীবনের কিছু কিছু জিনিস আমাদের ঘটনা যেগুলো একবারে কমপ্লিটলি আনসার্টেন যেগুলো সম্পর্কে আমরা একবারে আনপ্রিপেয়ার্ড ছিলাম কিন্তু সেই ঘটনাগুলো আমাদের জীবনে যখন ঘটে তখন সেগুলো আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে সাহায্য করে তাই বলছেন এই চারজনের কথা বলছেন সদগ্রন্থ বেদ পাঠ করবে জ্ঞান বৃদ্ধের সেবা করবে সংশয় উপস্থিত হলে তাদের উপদেশ আচরণ অনুসরণ করবে সদগ্রন্থ বেদ পাঠ করবে স্বাধ্যায় ন প্রমাদিতব্যম প্রমাদিতব্যম অর্থ হচ্ছে ভুলে যাওয়া আর ন প্রমাদিতব্যম হচ্ছে ভুলে যেও না স্বাধ্যায় স্বাধ্যায় নিজে নিজে পড়া স্বাধ্যায় কিরকম আপগ্রেডিং ইয়ার আপনি যদি জগতে নিয়ে আপনি যদি চর্চা না করেন আপনি যদি নিজেকে আপগ্রেড না করতে পারেন তাহলে কিছুতেই আপনি নিজেকে হতে না তাই বলছেন সামিত জ্ঞান ও সেবা করতে বলছেন মানে বাড়িতে যিনি প্রবীণ তার সেবা বা সমাজে যারা প্রবীণ তাদের সেবা করতে বলেছেন এরা কি করেন না জীবনে যখন সমস্যা আসে তখন তাদের কাছে গেলে তাদের সেই বিপুল যে তাদের সেই বিপুল যে তাদের যে যে একটা স্টক আছে জীবনের ডালি সেই খুলে তাদের দেন তারা কি করে এটাকে অতিক্রম করেছিলেন তার দিশা আমরা খুঁজে পাই আর আমরা ক্রমাগত এগিয়ে যাই এইগুলি ফরেস্ট ইউনিভার্সিটি বা প্রাচীন তপোবন মহাবিদ্যালয়ের বিশেষত ছিল এই উপদেশগুলি তখনকার দিনের কনভোকেশন অ্যাড্রেস সমাবর্তন বাণী আজকাল সমাবর্তন পূর্বে সেই স্পিরিট বা ভাব নেই স্কুলেও যে এখন যে বলা হয় সেগুলো আমি শুনি তো আমার বিদ্যালয়ে শুনি অন্যান্য বিদ্যালয়ে শুনি বেশিরভাগ সময় চলে যায় আমাদের ছাত্র কজন কন্যা ছাত্রী কজন কন্যাশ্রী পেয়েছে কজন এই শ্রী পেয়েছেন কজন ওই শ্রী পেয়েছেন এইসব বলতে বলতে বেশি কিছু ছাত্রদের অনুকূল তাদের জীবন কাটানোর কোনো কথা একটাও বলা হয় না আগের দিন দেখছিলাম হেডমাস্টার্স কনভেনশনে আমি একটা কথা বলেছিলাম যে মাস্টারমশাইরা তারা তাদের কুত চরিত্র দিয়ে আমাদের ভেতরের সুর লয়গুলিকে সম্পর্কে আমাদের অবহিত করান স্বামী বিবেকানন্দ বলেছিলেন মাস্টমশাই হচ্ছেন একটা মালির মতো মালি কি করে গাছ যখন রোপণ করা হলো তাকে দেখাশোনা করে তার চতুর্দিকে বেড়া দেয় যাতে ছাগল গরুতে এসে না খেয়ে নেয় খাদ দেয় নির্দিষ্ট সময় জল দেয় রোজ এবং গাছটা যখন বেড়ে উঠছে সূর্যের আলো পেতে যদি কোনো কারণে তার বাধা হয় সেই বাধাটাকে সরিয়ে দেওয়া ক্রমাগত গাছ বাড়তে থাকে একটা সময় মালি সেই বাইরের যে চারা বেড়াটা ছিল সেটাকে খুলে দেয় তখন সে বেড়ার প্রয়োজন নেই এইভাবে একটা ছোট্ট চারা গাছকে মহিরুহে রূপান্তরিত করে যেমন একটা মালি তেমনি একটি ছোট্ট শিশু যে তার কাছে জ্ঞানের সোপান জ্ঞানের পাট নিতে এসছেন তাদের ভেতরে সেই জ্ঞানের পাঠে বিকাশ ঘটান শিক্ষক এটি করেন এবং সমস্ত শিক্ষককে যিনি তার আদর্শটা মনে করি এই আদর্শটিকে মনে করিয়ে দেন এবং এর মানদণ্ড রক্ষা করেন তিনি হলেন প্রধান শিক্ষক শুধুমাত্র কাগজি কলমের ভাষায় হেডমাস্টার নন তিনি হলেন নেতা তিনি হলেন লিডার এটা হচ্ছে কথা কিন্তু পরের দেখলাম যখন চলে আসছি যিনি রাজনৈতিক নেতা ভাষণ দিচ্ছিলেন তিনি যে ভাষণটা দিচ্ছিলেন আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম তাঁর যে ভাষণ তার যে বলা সেটা এই যে আইডিয়াটা দেয়া হচ্ছে এটাকে সম্পূর্ণ বিরোধিতা করা হচ্ছিল তিনি তাঁর মতো করে বলছেন এবং বলছেন এসবের কোনো প্রয়োজন নেই প্রথমে সুজন ভদ্র হতে হবে তারপর ঈশ্বর লাভের চেষ্টা স্বামীজি বলছেন ফার্স্ট বি জেন্টলম্যান দেন বি বিয়া সাধু আগে ভদ্র হতে হবে তারপর ঈশ্বর কোনো শিক্ষা নাই ট্রেনিং নাই বৃদ্ধের সেবা নাই আর যাবে যার চরিত্র সুগঠিত নয় তার না সংসারে না ঈশ্বরের পথে কোথাও স্থান নেই প্রথম তারপরে আচরণ তবে ঈশ্বর লাভ আপনারা দেখবেন এর সঙ্গে ঝগড়া জাতি হয়েছে আমাদের রাজা মহারাজ এবং স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজের ঠাকুর রাজা মহারাজের পক্ষ নিয়েছেন রাজা মহারাজকে তিনি পান সাজতে বলেছিলেন তিনি বলেছেন তিনি পান সাজতে পারবেন না লাট্টু যে খুব রেগে গেল লেগে গেল তিনি বললেন ও কি কথা উনি পান সাজতে বললেন আর ঝগড়াঝাটি হচ্ছে তখন একজন জিজ্ঞেস করছে কার ভক্তিবেশী ঠাকুর বলছেন স্বামী ভক্তি ভক্তিবেশী লাট্টু মহারাজ প্রতিবাদ করছে আমি আপনার হয়ে বলতে গেলাম আর আপনি রাজা মহারাজকে রাজাকে ইয়ে করছেন বলছেন হ্যাঁ তোকে তো দেখছি তুই বলছিস কি রেগে যাচ্ছিস ক্রোধ তো চন্ডাল অথচ রাজাকে দেখ সে কিরকম হেসে 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 উত্তর দিচ্ছেন বলছেন ক্রোধ তো চন্ডাল ক্রোধ যদি থাকে তাহলে সে কিছুতেই কোনোভাবেই এগোতে পারবে না অপরাহ্ন আড়াইটে বাজিয়াছে শ্রীম তাহার কুটির বারান্ধায় বসিয়াছেন কর্ম কি প্রকারে করিতে হয় এই প্রসঙ্গে কথা হইতেছে বলিলেন গীতাতে সব বলে গেছেন সব কথা আছে ঠাকুর নিজের জীবনে এসব শাসন পালন করে দেখিয়ে গেছেন তাই তিনি গীতার প্রতিমূর্তি এই বলিয়া গীতা হইতে সাত্বিক রাজসিক ও তামসিক কর্মীর লক্ষণ বলেছেন মুক্ত সঙ্গ অনহমবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধ অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে যিনি সাত্বিক কর্তা হন তিনি কোনো কিছুর মধ্যে কোনো কিছুর মধ্যে তার আকর্ষণ তৈরি হয় না তিনি আসক্তি শূন্য হন আর তিনি রকম হন তিনি নিরাহংকারী হন তার সামান্যতম আত্ম অহংকার থাকে না তার ভীষণ কাজেতে ভীষণ রকমের উৎসাহ থাকে আবার যদি তিনি সিদ্ধি লাভ করেন তাতে যেমন তিনি আকৃত হন না যদি তিনি পরাভূত হন তাতেও তিনি গলে যান না সেই কর্তা হচ্ছেন সাত্বিক বলছেন রাগী কর্ম ফলপ্রেপসু লুপ্ধর হিংসাত্মক আশুচিহি হর্ষ শোকান মিতা কর্তা রাজস পরিকীর্তিত রাগী সত্বর হচ্ছে অনুরাগী ভালোবাসা যিনি ওই বস্তুকে এমনভাবে ভালোবেসে খেলেন তার সঙ্গে সংযুক্ত হয়ে যান তার যে আলাদা একটা আইডেন্টিটি আছে তিনি যে ওই বস্তুটি নন একটা সময় শেষ হয়ে গেলে তাকে চলে যেতে হবে সেটা তিনি বুঝতে পারেন না দেখুন আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি ভেবেছিলেন তাকে কেউ কখনো কোনো দিন সারাতে পারবেন না কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়ে গেল তাকে শুধু নিজে সরে যেতে হলো না তাকে পালাতে হলো পালিয়ে এমন অবস্থা এলো যে কোনো দেশ তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছেন না আমরা যদি ঠিক সময় নিজেদের সংযত না করতে পারি তাহলে নিজেরাই এই নিরাশ্রয় হব এখনো বহু জায়গায় এই কাজকর্ম চলছে এই ডাক্তারবাবুরা এত ধরনা দিচ্ছেন সব কিছু দিচ্ছেন যার ভাবা উচিত ছিল তিনি কোনোভাবেই কোনো অবস্থাতে সেটা ভাবছেন না তাই রাগ বলছেন কর্মফলের প্রতি যার আসক্তি আছে যিনি কর্মফলকে কে যার যে যে ফল সেইটির প্রতি দৃষ্টি রেখে কাজ করবো কারণ আজকে একজনের লেখা পড়ছিলাম বাবা মায়ের সমালোচনা করে লেখাটা খানিকটা ঠিক খানিকটা বেঠিক কিনা জানি না তাহলে ঘটনাটা এরকম আপনাদের বলি এই বাবা মায়েরা ছেলেপুলেদের কখনো বলে না মানুষ হও তাদের নিয়ে যখন ছোট ছেলেমেয়েরা যখন বাইরে বেরোয় তখন বলে তোমার জন্য তোমাকে কিন্তু ওই রকম একটা ফ্ল্যাট কিনতে হবে ওই রকম একটা গাড়ি কিনতে হবে ওই যে দাদা তিনি আমেরিকাতে বাস করেন তার মতো একটা চাকরি করতে হবে পরবর্তীকালে সেই ছেলে ওই রকম ফ্ল্যাট কেনে সেই ছেলে গাড়ি কেনে সেই ছেলে আমেরিকায় চাকরি কেন করে কিন্তু সেই ছেলেকে আমরা চিরদিনের দিনের জন্য হারাই বলছেন ধরনের মা বাবা ক্ষেত্রে দেখা যায় এক ধরনের বাবা মা যারা ছেলের এই এই যে উন্নতিতে নিজেদেরকে গর্বিত বোধ করেন হচ্ছে হচ্ছে এক ধরনের বাবা আর দুই যারা হতাশ হয়ে পড়েন এবং তখন অনুভব করেন তাদের শিক্ষা কেউ দেয়নি তাদের শিক্ষা দেওয়ার লোকের অভাব ছিল এই হচ্ছে তাই হিংসাত্মক হিংসাত্মক ও আসুচি হিংসাত্মক অশুচি যার চিন্তা ভাবনার ভেতরে সূচিতা নেই এবং যিনি আক্রান্ত অন্যকে কিছুকে বধ করেও সেই ফল নিতে চান হর্ষ শোকন মিতঃ কর্তা আনন্দ এবং দুঃখতাকে দুভাবে স্পর্শ করে তিনি হলেন রাজসী অযুক্ত প্রাকৃত স্তব্ধ স্তব্ধ অপ্রাকৃত স্তব্ধকৃতি কোলসহ বিষাদি দীর্ঘ চ কর্তা তাম আপনি কোনো সরকারি অফিসে গেলে এইরকম মানুষ দেখতেই পাবেন সব সময় দেখতে পাবেন কিরকম তিনি আয়ুক্ত যিনি উচ্চ ভাবের সঙ্গে নিজেকে সংযুক্ত করেন না প্রাকৃত সাধারণ মানুষের মতো যিনি ব্যবহার করেন আর স্তব্ধ স্তব্ধের দুটি ভাগ আছে একটা হচ্ছে নিরবতা আর একটা হচ্ছে একেবারে মাথা মোটা সে কিচ্ছু করতে পারে না তাই সে অচল হয়ে গেছে ষঠো নৈষ্কৃতি কোলসার কোনো কিছু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সঠতা বা নানা রকম কায়দা সে গ্রহণ করেন বলছেন যে বিষাদি সবসময় একটা তার ভিতরে সামান্যতম আনন্দ নেই সবসময় সব পাওয়া গেল তাতেও তার সন্তুষ্ট নেই হতো তাতেও তার সন্তুষ্ট নেই সবসময় একটা অসন্তোষ তার ভেতরে আছে দীর্ঘ সূত্রে কোনো কাজ ঝটপট করে করতে পারছেন না করছেন তো করছে আজ আসুন কাল আসুন পরশু আসুন এইরকম করছেন আমাদের হেডকোয়ার্টারসে একটি ছেলে ছিল যখনই কোনো সমস্যা হতো এর কাজের ছেলে ব্যাংক কিছু সমস্যা হতো কোনো পাস বই আপডেট হচ্ছে না আমরা সবসময় তাকেই প্রেস করতাম যাও যাও তুমি সে গিয়ে এবং সে গেলে সবাই খুব ভয় পেতো কারণ সে ক্যাটক্যাট করে বলতো তোমরা দেখো গিয়ে আমাদের সাধুদের গিয়ে দেখো কোনো কাজ ফেলেনি ওরা তো কোনো মাইনে পায় না আর তোমরা মাইনে পাও যে কাজের জন্য সেই কাজটা করো না সকালে এলে বলো বিকেলে এসো বিকেলে এলে বলো আগামীকাল সকালে এসো তোমরা মাইনে পাও তোমাদের লজ্জা করে না মাইনে নিয়ে কাজ করতে এরকম ক্যাট ক্যাট করে তারা কথা বলতেন এই হচ্ছে দীর্ঘ সূত্রী আমরা সব গভর্নমেন্ট অফিসে যাই রেয়ারলি দেখেছি এখন এটা করে অদ্ভুত ব্যাপার ভেরি রেয়ার নাও ইট ইজ ভ্যাকসিন যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে একেবারে একটা ছোট্ট জিনিস করতে এত সময় লাগিয়ে দেন আপনি আজ আসুন ওই টেবিলে যান সেইখানে যান এরকম রেয়ারলি আমি দেখেছি খুব কাজ তাড়াতাড়ি হয় যদি না উপর থেকে বলা থাকে চ কর্তা উচ্চাতে শ্রীমা বলছেন সাত্বিক কর্মী মানে নিষ্কাম কর্মী নিজের লাভ চায় না তাই তাই হয় হর্ষ রাজস্বিত আর তামসিক কর্তা বিষাদী দীর্ঘসূত্রী ঠাকুর যেমন বলতেন আঠারো মাসে বছর তাদের হবে হচ্ছে করে সাত্বিক কর্ম করতে হয় ধৃত্যোৎসাহ সমন্বিত পারসিভিয়েন্স এন্ড প্রম্পটিটিউডের সাথে শাস্তিক করবি 15 মিনিটে অপরের এক ঘন্টা কাজ করে ফেলে তারা অলস নয় আর আশক্তিও নয় তাই লাভ লোকসানের হিসাব নাই এটি একটি মহামন্ত্র কোন ভালো কাজ করতে গেলে এটি কিন্তু মাথার হতে রাখতেই হয় যে যে কোনো কাজে যদি আমরা ফলো দিকে টিকে তাকিয়ে থাকি তা কিন্তু আমাদের খুব মুশকিলে পড়তে হয় চেষ্টা না করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেই কাজ অনেক ভালো হয় একজন ভক্তের প্রতি এই এম এ ল এসব নিষ্কামভাবে পড়তে হয় তার লীলা আস্বাদনের জন্য এসব পড়া ভালো তবে প্র্যাকটিস করতে নাই বিদ্যা কি করে বিদ্যা আমাদের ব্রেনকে ম্যাচিওর করে সেদিনকে একজন জিজ্ঞেস করছিলেন যে আপনাদের সাধু হতে গেলে তো লেখাপড়া করতে হয় কেন লেখাপড়া করতে হয় তার কারণ হচ্ছে সাধু জীবনে যদি ইম্যাচিউর থাকে একজন মানুষ তার ভেতরে যদি ম্যাচিউরিটি না আসে কষ্ট তাকেই পেতে হয় কারণ সাধু জীবন খুব পরীক্ষার জীবন এত পরীক্ষার জীবন অনেক সময় আমাদের মনে হয় এই পরীক্ষা আমরা পেরিয়ে যেতে পারব না যদি আমাদের মধ্যে ছেলে মানুষই থাকে তাহলে ধৈর্য উৎসাহ এগুলো খুব কম আসে নিষ্কাম কর্ম করলে চিত্ত শুদ্ধি হয় শুদ্ধ চিত্তে তাকে ডাকলে তিনি দেখা দেন অশুদ্ধ মনে তিনি দেখা দেন না একজন ছিলেন নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন আচ্ছা মশায় নাম মাহাত্ম তো আছে ঠাকুর বলেছিলেন হ্যাঁ আছে তবে শুদ্ধ মন হওয়া চাই মন শুদ্ধ না হলে আজার করু কিছুতেই কিছু হচ্ছে না শুদ্ধ মন হলে ডাকলেই হয়ে যায় তাই সদাচারের বড্ড দরকার সূচি অসূচি মানতে হয় যতক্ষণ না লাভ ভগবান লাভ হচ্ছে অন্তর্বহি সূচির দরকার সূচি অসূচিরে লয়ে দিব্য ঘরে কবে সুবি সে অনেক দূরের কথা এই ঈশ্বর দর্শনের পরের অবস্থা ত্রিকূণা তীত অবস্থা তাই যতক্ষণ না তার দর্শন হয়েছে ততক্ষণ মানতে হয় সূর্যপাত প্রতীশানন্দী মহারাজ সন্ন্যাসের পর পূজনীয় শারদানন্দ জী মহারাজকে জিজ্ঞাসা হয় শারদানন্দীকে সন্ন্যাসের আগেই কেন সন্ন্যাসের সময় তিনি বেঁচে ছিলেন না শারদানন্দজিকে জিজ্ঞেস করেছিলেন শারদানন্দ কতদিন এই গায়ত্রী জপ করতে হয় পূজ্যপাত মহারাজ বলেছিলেন তোমার কি গায়ত্রী দর্শন হয়েছে বলে না গায়ত্রী দর্শন হয়নি তাই বলছেন যতদিন না গায়ত্রী দর্শন হয় ততদিন ব্রাহ্মণ ছেলেকে গায়ত্রী জপ করতেই হবে এটা জপ করাটা দরকার অনেক সময় আমরা ভাবি এটা পাওয়া গেছে মানে ওটা ছেড়ে দিলাম আমাদের মধ্যে অনেক ব্রাহ্মণ ছেলে আছে যাদেরকে যারা মন্ত্র দীক্ষা পাওয়ার পর আর গায়ত্রী জপ করেননি পূজ্যপাট মহারাজকে দেখেছে খুব বিরোধিতা করতে তিনি বলতেন গায়ত্রী যাদের আছে তারা গায়ত্রী করবে একটা সংখ্যা তিনি বলে দিতেন সেই করতে হবে কিন্তু করতেই হবে হবে দু করতে এবং ইষ্টমন্ত্র জপ করতে হবে এইটার কথা তিনি বারবার বলছেন যত পবিত্র হতে পারবো আমরা তত সহজে ভগবানকে ডাকা মাত্রই হবে ঠাকুর উদাহরণ দিচ্ছেন শুকনো জায়গায় একটা দেশলায় কাঠি রাখা আছে তার সেটা জাস্ট ট্রাস্ট চাপ দিলেই সঙ্গে সঙ্গে আগুন বিকশিত হয় তার ভেতরে নিহিত অগ্নি এবং সেই নিহিত অগ্নি সমস্ত কিছুকে জ্বালিয়ে শেষ করে দিতে হয় তাই নিজেকে প্রস্তুত করা দরকার শুধুমাত্র ভগবানকে ডাকছি তাই নয় কোন কোন জিনিসের জন্য ভগবান থেকে পিছিয়ে করছি সেটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা চাই এই ধারণা যত গভীর হবে এই ধারণা যত আমাদের মনের ভেতরে আসবে